ঘূর্ণিঝড় মুখা নিয়ে উপকূলীয় জেলাগুলোর প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সাতক্ষীরা থেকে যুক্ত হবেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন সুমন, দুর্যোগ মোকাবেলায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ বাবলি, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপকূলের নীলডুমুর যে ঘাট, সেই নীলডুমুর ঘাটের কাছে। আপনাকে বলে রাখি যে সাতক্ষীরা জেলা প্রশাসন বেশ আগে ভাগেই পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম করেছে। ইতিমধ্যে বেসরকারি সংগঠনের যে প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে, বিশেষ করে দুর্যোগ নিয়ে যারা কাজ করে থাকে, তারা প্রয়োজনে বিশেষ প্রণোদনা দেবে এমনটিও জানিয়েছে। তাদের কর্মীদেরকে উদ্ধার কাজ সহ বিভিন্ন কাজে তাদেরকে প্রস্তুত করা শুরু করেছে। প্রস্তুত হয়েছে রেড ক্রিসেন্ট, প্রস্তুত হয়েছে স্বেচ্ছাসেবকরা। আমি দেখাচ্ছি যে এই যে এখানে দেখা যাচ্ছে যে বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একই সাথে যে সাইক্লোন শেল্টার, এই শেল্টারগুলোই কিন্তু এখানকার মানুষের যে নিরাপদ আশ্রয়, যখন ঝড় জলোচ্ছ্বাস বা দুর্যোগটি সংঘটিত হয়ে থাকে তখন নিরাপদ মানুষ নিরাপদে জানমাল রক্ষার জন্য কিন্তু এখানেই চলে আসে। এছাড়া আপনাকে বলে রাখা দরকার, এই শ্যামনগরে দুটি কিন্তু কেল্লা রয়েছে, যে কেল্লা থেকে কিন্তু প্রাণী সম্পদকে রক্ষারও কিন্তু কার্যক্রম চলে থাকে। এই সাতক্ষীরার এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা নিয়ে যাচ্ছি দুর্যোগ প্রবণ আরেকটি জেলা বরগুনায়, সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মুসা। মুসা, আপনি জানান আপনার বরগুনার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুমন, আপনি যেমনটা বলছিলেন যে আসলে সাতক্ষীরার ন্যায় বরগুনায় কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে, এবং এই ঘূর্ণিঝড় মখার কারণে দাবদাহ বয়ে যাচ্ছে এবং এই কারণে উপকূলবাসীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এবং তাদের অতীত অভিজ্ঞতা বলে যে কোনো বড় ধরনের যখন ঘূর্ণিঝড় আঘাত এনেছে তার পূর্বে এভাবেই গুমোট আবহাওয়া বিরাজ করছিল এবং তারপরে যে কোনো ধরনের বড় ঘূর্ণিঝড় আঘাত করে উপকূলে। তেমন আমরা যদি জেলেদের কথা বলি, এখানে প্রায় 37,000 জেলে নিবন্ধিত রয়েছে। তারা অধিকাংশই সমুদ্রে মাছ ধরে থাকে এবং তারা অনেককে ফিরেছে কূলে এবং অনেকেই কিন্তু সেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এখন পর্যন্ত পায়নি, তারা এখন পর্যন্ত ফিরতে পারেনি। আমরা ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তা সাগরে তাদেরকে এই বার্তা দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে যাতে তারা তাড়াতাড়ি ঘাটে ফিরে আসতে পারে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আজকে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে এবং দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগের পরে কি করতে হবে সেগুলো নিয়ে তারা পরিকল্পনা হাতে নিয়েছে। এবং বরগুনায় প্রায় সিপিপির 8,400 জন উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রয়েছে, তারা এখনও প্রস্তুত রয়েছে এবং রেড ক্রিসেন্টের প্রায় 300 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এবং বরগুনায় প্রায় 642টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা রয়েছে। এবং বরগুনায় এছাড়াও প্রায় 42টি ইউনিয়নের মধ্যে মেডিকেল টিম গঠন করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং কৃষি বিভাগ যথেষ্ট প্রস্তুতি নিয়েছে এবং যে ধানগুলো এবং শস্যগুলো খেতে ছিল সেগুলো পরিপক্ক যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু তারা তোলার জন্য মানুষের মাঝে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী হাসিব রয়েছেন পিরোজপুরে। হাসিব, আমাদেরকে জানান যে আসলে ওখানকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকার আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে এবং ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি প্রস্তুতিমূলক সভা আজকে দুপুরে অনুষ্ঠিত হয়েছে এবং এই সভার পরপরই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানান যে পিরোজপুরের এই দুর্যোগ মোকাবেলার জন্য 261টি সাইক্লোন শেল্টার ইতিমধ্যে প্রস্তুত আছে, যে মানুষকে এই ঘূর্ণিঝড় শুরু হলে মানুষকে যেন নিরাপদ আশ্রয়ে নেওয়া যায়। এবং এছাড়াও এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য জেলা প্রশাসন থেকে 8,00,000 টাকা এবং 400 মেট্রিক টন চাল ইতিমধ্যে তাদের কাছে আছে বলে তারা জানান। এবং পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে যে পিরোজপুরের জেলা পুলিশ তার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য পুলিশ প্রশাসন থেকে প্রচুর পরিমাণ কাজ করতে এবং মানুষের সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারেও তারা কাজ করে যাবে বলে তারা জানান। এবং কৃষি অধিদপ্তর থেকে বলা হয় যে এই পিরোজপুর জেলায় যে বোরো ধরার যে পাকা ধান প্রায়
হ্যাঁ, 90 বিঘা ধান প্রায় কাটা কাটা হয়েছে এবং এবং তারা জানিয়েছেন যে এই ধানের যদি জলসূত্র জলসূত্র হয় তো তেমন বেশি ধানের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং আমি বলে রেখেছি যে কৃষি মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে যে সমুদ্রে মাছ ধরার যে ট্রলার গুলো যা গিয়েছিল সেগুলোকে ইতিমধ্যে তাদেরকে জানানো হচ্ছে যে 2 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং তারা নিরাপদ যার যার নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। এবং এই অবস্থায় বর্তমানে অবস্থান করতেছে পিরোজপুর জেলায়। এবং আমি বলে দিচ্ছি যে এইটাই ছিল যে পিরোজপুরে। আমি এখন চিটাগাং সবুজ বেরকেছে। দর্শক, এই মুহূর্তে আমরা সবুজকে যুক্ত করতে পারছি না, তবে আমরা কক্সবাজারে যাওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আমাদের প্রতিনিধি জানাবেন মুখার পূর্ব প্রস্তুতির খবর। তো সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে এবং সেই সাথে প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং আমি এখন যেখানে আছি এটি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। মাছ ধরার সকল ট্রলারকে বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরার জন্য, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা তাদের যে বিভিন্ন উপকূল থেকে তারা তাদের ট্রলার নিয়ে তীরে ফিরে আসছে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে। তবে সবচেয়ে ঝুঁকির খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্পটি রয়েছে, সেই রোহিঙ্গা ক্যাম্পের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় মোখা যাওয়ার খবর আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে। এবং সেখানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আমাদেরকে কমিশনার সকালবেলা জানিয়েছেন যে সেখানে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 3টির মতো সমন্বয়ক টিম গঠন করা হয়েছে এবং সেই সাথে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে প্রতিটি ক্যাম্পে 100 জনের মতো করে সিপিপির স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এবং এবং আরও যেটি বলা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের ভূমিদোষ এড়াতে যদি প্রবল বর্ষণ হয় তাহলে সেই ভূমিদোষকে এড়াতেও প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবকদেরকে। এবং সেই সাথে যেটি কক্সবাজারের উপর দিয়ে যে ঘূর্ণিঝড় মোখা যাওয়ার কথা বলা হচ্ছে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রশাসন ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্ভব সম্পন্ন করেছে এবং সকল যে স্টেক হোল্ডার গুলো রয়েছে তাদেরকে তাদের দায়িত্ব বন্টন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আলমগীর সবুজ। বাবলি, ঘূর্ণিঝড়ের প্রস্তুতির মোকাবেলা চট্টগ্রামে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন তাদের সভা করেছে গতকালই, সেটা আসলে করেছে গতকাল। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা ঘূর্ণিঝড় প্রস্তুতিতে যা যা করণীয় সম্পর্কে তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেছে তারা চট্টগ্রাম শহরে এবং যে উপকূলীয় এলাকা আছে সেখানে 90টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং একটা কন্ট্রোল রুম করেছে। এবং যারা স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর্মী ঠিক করেছে এবং যারা স্বেচ্ছাসেবক তাদেরকে ঠিক করেছে। এবং জেলা প্রশাসন বলেছে চট্টগ্রামের যে 15টা যে উপজেলা আছে সেখানে সব ধরনের সবগুলো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং বিদ্যালয়গুলি যেগুলি আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রয়োজনে ব্যবহার করা যায় সেই জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। এবং বিভিন্ন উপজেলায় নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যাতে ঘূর্ণিঝড় পরবর্তীতে যাতে সেগুলি কাজে লাগানো যায়। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে উপজেলায় যাতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্যকর্মী মজুদ থাকে এবং বিশুদ্ধ পানি ওষুধের ব্যবস্থা যেন রাখা হয় সেটা প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট ইউনিটদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন থেকে। এবং সিটি কর্পোরেশন যেটা করেছে তারা চট্টগ্রাম শহরের যে উপকূলবর্তী যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলি প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং চট্টগ্রামের 14টি 41টি যে ওয়ার্ড আছে সেখানে মোট 90টা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং সেই হিসেবে তারা কাজকর্ম করছে। এবং তারা মানুষকে সচেতন করার জন্য উপজেলায় উপকূলীয় এলাকায় মাইকিং করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক এই সব ছিল সর্বশেষ।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন। ঘূর্ণিঝড় মোকা মোকাবেলার জন্য সর্বশেষ যে প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেসব এলাকায় আমরা তার সবশেষ খবর জানছিলাম।